হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাখিদের সম্পর্কে সম্পূর্ণ নতুন পনেরোটি অজানা তথ্য নিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং পাখিদের সম্পর্কে তোমরা অনেক নতুন ধরনের কিছু শিখতে পারবে দেখো প্রথমে আছে পৃথিবীতে পাখির প্রজাতি রয়েছে প্রায় দশ হাজারটি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন নেক্সট জীবিত পাখিদের মধ্যে মৌ হামিং বার্ড সবচেয়ে ছোটো পাখি যার আকার হচ্ছে পাঁচ সেমি বা দুই ইঞ্চি সবচেয়ে ছোট পাখি হচ্ছে মৌ হামিংবার্ড হামিংবার্ড শুধু নয় মৌ হামিংবার্ড এবং এর আকার হচ্ছে মাত্র পাঁচ সেমি বা দুই ইঞ্চি ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মৌ হামিংবার্ড নেক্সট আর পাখিদের মধ্যে সবচেয়ে বড়ো পাখি হচ্ছে উট পাখি উট পাখি সবচেয়ে বড় পাখি যার আকার হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার বা নয় ফুট ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উট পাখির ছবি নেক্সট আছে দেখো জীবাশ্ম থেকে জানা যায় পাখিদের আবির্ভাব হয়েছিল জুরাসিক যুগে এটা একটা জুরাসিক যুগের ছবি সেই সময় পাখিদের আবির্ভাব হয়েছিল এটা আমরা জীবাশ্ম থেকে জানতে পারি নেক্সট পাখির বিষ্ঠা থেকে অর্থাৎ পাখির মল থেকে উৎকৃষ্ট মানের গুয়ানো সার তৈরি হয় এটা মনে রাখবে পাখির বিষ্ঠা থেকে উৎকৃষ্ট মানের গুয়ানো সার প্রস্তুত করা হয় খুব ইম্পর্ট্যান্ট এটা নেক্সট আজ পৃথিবী থেকে একশো কুড়ি থেকে একশো তিরিশটি প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে পৃথিবী থেকে একশো কুড়ি থেকে একশো তিরিশটি প্রজাতি পাখি বিলুপ্ত তার মধ্যে একটা পাখির ছবি দেওয়া আছে এখানে দেখো এটা হচ্ছে ডোডো পাখি এই ডোডো পাখি কিন্তু বর্তমানে বিলুপ্ত আর নেই নেক্সট সব জীবিত পাখি নি অনীতিশ উপশ্রেণীর অন্তর্ভুক্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা সব বাকি হচ্ছে উপশ্রেণীটা মনে রাখবে নি উপশ্রেণীর অন্তর্ভুক্ত তেইশটি বর্গ একশো বিয়াল্লিশটি গোত্র দু হাজার সাতান্নটি গণ ও ন হাজার সাতশো দুইটি প্রজাতিতে বিন্যস্ত করা হয়েছে পাখি কডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণী অন্তর্ভুক্ত পাখি কডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণী এখানে দেখো পাখির দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে দেখানো হচ্ছে এখানে মেরুদণ্ডী প্রাণী কডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণী কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে পাখি নেক্সট বেশ কিছু প্রজাতির পাখি রয়েছে যারা হাতিয়ার বানাতে পারে ও তার ব্যবহার করতে পারে নেক্সট সব পাখিরই ডানা রয়েছে কিন্তু বর্তমানে বিলুপ্ত নিউজিল্যান্ডের মহাপাখি নিউজিল্যান্ডের মহাপাখির কোনো ডানা নেই সাতশো বছর আগে কিন্তু এই মহাপাখি বিলুপ্ত হয়ে গেছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মোয়া পাখির ছবি এই মহাপাখি হচ্ছে নিউজিল্যান্ডের একটা পাখি এর কিন্তু কোনো ডানা নেই বা ডানা ছিল না সাতশো বছর আগে কিন্তু এই পাখিটি বিলুপ্ত হয়ে গেছে নেক্সট লাতিন স্পেনীয় পর্তুগিজ ইতালি ভাষায় পাখিকে অ্যাভি বলে ডাকা হয় জার্মান ভাষায় ভগেল বলে ডাকা হয় এবং ফরাসি ভাষায় ওইসিউ বলে ডাকা হয় ও নেক্সট টিয়া ময়না তোতা ও চন্দনা ইত্যাদি প্রজাতির পাখিকে পোষ মানানো হয় টিয়া ও ময়না এগুলো হচ্ছে পেট বার্ডস এগুলোকে পোষা হয় বাড়িতে নেক্সট কাক বেশ কিছু প্রজাতি রয়েছে যারা প্রাণী জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত অ্যান্ড দ্য লাস্ট ইনফরমেশন ইজ সবশেষে মনে রাখবেন সেলিম আলী একজন বিখ্যাত পক্ষীবিদ ছিলেন অর্নিথোলজিস্ট ইনি হলেন একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট অর্থাৎ পক্ষীবিদ সেলিম আলী ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ